নমস্কার, সভনাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ হয়েও হইল না শান্তিপূর্ণ শেষ। রামনবমীর দিন রাতের বেলায় ভাটপাড়ায় চলল গুলি। হতাহতের খবর না থাকলেও ঘটনায় জখম এক তৃণমূল কর্মী। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলি, সেখানটায় দুই বন্ধু যখন কথা বলছিল, সে সময় দুই বন্ধুর মধ্যে বচসা বাধে এবং সেখান থেকেই এই ঝামেলা সূত্রপাত ঘটে। তাই অভিযোগ আসছে যে দুজনের মধ্যে যখন ঝগড়া হয়, তারপর এক বন্ধু তখন বন্দুক বার করে তাকে গুলি চালায় এবং আরেক বন্ধু হাতে লাগে। তারপর এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এটা নিয়ে এখন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যে একজন তৃণমূল কর্মী, তৃণমূল যে আঘাত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, সে তৃণমূল করে এবং যে গুলি চালিয়েছে সে বিজেপি করে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও এই বিষয়ে এই ঘটনার পর থেকে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কাউকে তাকে গ্রেপ্তার করতে পারেনি। যার গুলি লেগেছে তার নাম হচ্ছে গিয়ে পিন্টু চৌহান এবং যে যে গুলি চালিয়েছে তার নাম হচ্ছে গিয়ে প্রকাশ চৌধুরী। এখনো পর্যন্ত প্রকাশ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, যদিও পুলিশ এই বিষয়ে এখনো তদন্ত শুরু করেছে। তো এই নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেক ধন্যবাদ সুফল, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলি ধর্মশালা এলাকায় চলল গলি। মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা, আর সেই বচসার জেরেই চলেছে গুলি, এমনটাই খবর। গুলিতে জখম হয়েছেন বছর 35-এর পিন্টু চৌহান নামে এক তৃণমূল কর্মী। সেই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ প্রকাশ চৌধুরী, সে বিজেপির সঙ্গে যুক্ত। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থল স্থানীয়রা পৌঁছে গুরুতর আহত অবস্থায় পিন্টু চৌহানকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার হাতে গুলি লাগায় বরাত জোরে প্রাণে বেঁচে যান তৃণমূল কর্মী। একজন দলীয় কর্মী, 17 নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী পিন্টু চৌহান নামে, তার উপরে গুলি চলেছে। সম্রাট ওমপ্রকাশ চৌহান বলে কেউ একজন চালিয়েছে, শুনলাম সে বিজেপি করে। সে প্রায় মজদুর ভবনে তাকে দেখা যায়, যাতায়াত আছে। তা কি মানে নাম কি যে গুলি চালিয়েছে, নাম জানেন? ওমপ্রকাশ চৌহান নাম শুনেছি এখনো। তাকে কি ধরেছে পুলিশ এখন? না, এখনো পর্যন্ত পুলিশ কিছু ধরেনি। আগ্নে অস্ত্রটা থেকে আসছে এরকম ভাবে গুলি চালাচ্ছে, তো শুরু, এটা তো শুরু। কেন 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, এই সবই তো শুরু হলো সন্ত্রাসের, তো এই শুরু হলো। আজকে অর্জুন সিং করছে এগুলো সব, সেগুলো আপনারাও জানেন, সবাই এখানকার এলাকার বাসিন্দারা সবাই জানেন। শোনা যাচ্ছে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা এবং তারপরেই গুলি, এটা শোনা যাচ্ছে। না, এটা সঠিক নয়। আপনারা সঠিকটা আরও বেশি জেনে নিন ভালো করে। মানে কী হয়েছে, আপনি যদি বিষয়টা একটু বলেন। বিষয়টা সঠিক কিছু এখনও অতটা জানতে পারেনি। যার লেগেছে সে এখন হসপিটালে আছে, তাকে বিএন বসে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ সাহেব এবং আমাদের এমপি কন্টেস্ট্যান্ট যে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক সাহেবও ওখানে গেছেন, পৌঁছেছেন ওখানে। এখন অতটা বোঝা যাচ্ছে না কী বিষয়টা কী হয়েছে, পরে জানা যেতে পারে। কেন এখনও পর্যন্ত ধরতে পারলো না যে আগ্নেয়াস্ত্র পুলিশ চালালো এরকমভাবে? তাহলে কি এটা পুলিশের নিষ্ক্রিয়তা ভাব বলতে পারলে? না, পুলিশের নিষ্ক্রিয়তা ভাব কোনোভাবেই বলতে পারবো না। আজকে রামনবমীর যে অনুষ্ঠানটা পালন হয়েছে এবং যা শোভাযাত্রা যেটা বেরিয়েছে, সেটা নিয়ে পুলিশকে কোনোদিনও বলবো না যে পুলিশ কোনোদিন নিষ্ক্রিয়ভাবে কাজ করেছে। আজকে এত সুন্দরভাবে পুলিশের প্রশাসনের যা হস্তক্ষেপ ছিল, সেই হিসেবে দেখতে গেলে কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু অশান্তি, মারামারি কোনো কিছুই হয়নি, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা লোক এবং সবাই খুব অ্যাক্টিভলি কাজ করেছে ইচ অ্যান্ড এভরি জায়গায়। এইমাত্র ঘটেছে ঘটনাটা, এখন স্বাভাবিক কথা, যে চালাবে সে কি আর এখন সঙ্গে সঙ্গে সামনে তাকে পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে, পুলিশ তদন্ত করে খুঁজে নিলে নিশ্চয়ই। ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়ায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, শুনব। তৃণমূল রাজনৈতিক রং লাগাচ্ছে, এ তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পাণ্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল, ওর পেস তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডের বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পাণ্ডের শুটার,
সে রাজ পাণ্ডে হলো মনোজ পাণ্ডের ভাগ্না, মনোজ পাণ্ডে হলো রেবা রাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কী হলো, আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজ পাণ্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল, হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল কি ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজ পাণ্ডে ছাড়া পায় এ একটা মেয়ে ছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। পাঠ্যভূমি বলছে কথা বিজেপি করে প্রকাশ চৌধুরী এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না, সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই। তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে, তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এটা তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পাণ্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে, কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তো বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে, সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। তারপরে গুলি চললো রামনবী সঙ্গের কোনো সম্পর্ক দেখ টোটালি ক্রিমিনাল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন এলাকা জুড়ে, নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তাই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রকাশ চৌধুরী, শুরু হয়েছে তদন্ত। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।